আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লা পাকেরও মতো অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য প্যারাগ্রাফ রাইটিং অন সাইট তো প্যারাগ্রাফ গুডসাইট থেকে মাত্র একটি ফর্মেট পরে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে ফেলতে পারবে তো এখানে দেখো কী কী লিখতে পারবা যেমন এখানে রয়েছে কি যে ট্রি প্ল্যান্টেশন কী রয়েছে ট্রি প্ল্যান্টেশন ট্রি প্লান্টেশন লিখতে পারবা এরপরে ফিমেল এডুকেশন লিখতে পারবা এরপরে কী আছে ফিজিক্যাল এক্সারসাইজ লিখতে পারবা আর্লি রাইজিং লিখতে পারবা নিউজ পেপার লিখতে পারবা স্কুল লাইব্রেরি লিখতে পারবা স্কুল ম্যাগাজিন লিখতে পারবা এডুকেশন রিলেটেড কোনো প্যারাগ্রাফ আসলে বা এডুকেশন আসলে লিখতে পারবা মোবাইল ফোন বা ইন্টারনেট আসলে এগুলো তুমি লিখে ফেলতে পারবা সহজেই শুধু যে এই দশটায় তুমি লিখতে পারবা তা কিন্তু না এই একটা ফর্মেট দিয়ে তুমি অনেক প্যারাগ্রাফ লিখতে পারবা যাবতীয় গুড সাইড লিখে ফেলতে পারবা ঠিক আছে ওকে আচ্ছা এর জন্য তোমাকে কী করতে হবে যে প্রথমত প্যারাগ্রাফের যে নাম সেই নামটা যেটা আসছে গুড সাইড থেকে সেই নামটা এই জায়গায় তোমাকে বসায় দিতে হবে এই জায়গায় জাস্ট নামটা বসায় দাও দেওয়ার পরে তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে টপিক সেন্টেন্স হ্যাঁ টপিক সেন্টেন্স কী তুমি কি জানো টপিক সেন্টেন্স কী এই ভিডিওর শেষের দিকে বলবো যে টপিক সেন্টেন্স কি ঠিক আছে এটা আমাদের তো বলতেছি না এটা শেষের দিকে বলবো আচ্ছা টপিক সেন্টেন্স লেখার পরে তুমি কি লিখবা যে দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সাচ এস যেমন এডুকেশন শিক্ষা ফিমেল এডুকেশন নারী শিক্ষা ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ অ্যাটসেট্রা ইত্যাদি এরপর দেখো এখানে আবার কি আছে স্টার ঘর আছে স্টার যে জায়গায় স্টার ঘর আছে সেই জায়গায় জাস্ট যে প্যারাগ্রাফটা আসছে সেই প্যারাগ্রাফের নামটা বসাই দিবো ধরো সাপোজ ধরো ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম বাট ম্যানি অফ আস ডু নট নো দি ইম্পর্টেন্স অফ ইট কিন্তু আমরা অনেকেই এর গুরুত্ব জানি না দেয়ার আর ম্যানি রিজন্স বিহাইন্ড ইট এর পিছনে অনেক কারণ রয়েছে দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল থিঙ্ক ট্রি প্ল্যান্টেশন অ্যাজ এ ব্লেসিং থিং শিক্ষিত এবং সচেতন লোকেরা ট্রি প্ল্যান্টেশনকে মনে করে বৃক্ষরোপণকে মনে করে আশীর্বাদ শুরু দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু আর টু ইউজ ই তারা তাদের পরবর্তী প্রজন্মকে এটি করার জন্য বা এটি ব্যবহার করার জন্য বলে থাকেন বা উৎসাহ প্রদান করে থাকেন এখন এইখানে তুমি দুইটা জিনিস পাইছো একটা হচ্ছে ডু আরেকটা হচ্ছে ইউজ এখন তুমি কখন ডু ব্যবহার করবা আর কখন ইউজ ব্যবহার করবা যদি বিজ্ঞান রিলেটেড কোনো প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হয় তার জন্য তুমি ব্যবহার করবা ইউজ আর যদি তা না হয় তাহলে তুমি ডু কথাটা ব্যবহার করবো ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশন তারা তাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে এটি করার জন্য বা এটি ব্যবহার করার এরপর কি যে অন দি অন দি আদার হ্যান্ড অপর দিকে দি আন এডুকেটেড অ্যান্ড আনকনসিয়াস পিপল থিং ট্রি প্ল্যান্টেশন অ্যাজ অ্যান আননেসেসারি থিং হ্যাঁ অপর দিকে অশিক্ষিত এবং অসচেতন লোকেরা বৃক্ষরোপণকে অপ্রয়োজনীয় জিনিস বলে মনে করে দ্যাট ইজ হোয়াই দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু বা ইউজ ইট এই কারণে তারা এটি করার জন্য ভালো মন্তব্য করে না বা এটি ব্যবহার করার জন্য ভালো মন্তব্য করে না প্রভাবলি সম্ভবত দে হ্যাভ ভ্যাগু আইডিয়াস অন ট্রি প্ল্যান্টেশন হ্যাঁ সম্ভবত এই বিষয়ে তাদের প্রতুলিত ধারণা রয়েছে ট্রুলি প্রকৃতপক্ষে আবার স্টার্টচিত ঘর প্লান্টেশন বসায় দাও প্লান্টেশন ইজ দি প্লেসিং থিং ফর আস হ্যাঁ অর্থাৎ বৃক্ষরোপণ আমাদের জন্য আশীর্বাদ শুরু এরপর আবার স্টার্টচিত ঘর নাম বসায় দাও প্যারাগ্রাফের ট্রিপ্লান্টেশন ব্রিংস অ্যাবাউট গুড রেজাল্টস ইন আওয়ার লাইফ বৃক্ষরোপণ আমাদের জীবনে ভালো ফলাফল বয়ে নিয়ে আসে ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটি হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ উই ক্যান নট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট লাইফ উইদাউট ট্রি প্লান্টেশন আমরা আমাদের বর্তমান জীবন এটি ছাড়া ভাবতে পারি না মানে ট্রি প্লান্টেশন ছাড়া ভাবতে পারি না বাই ডুইং বা ইউজিং বাই ডুইং বা ইউজিং ট্রি প্লান্টেশন উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস আমরা বৃক্ষরোপণ করে বা ব্যবহার করে এটি আর ব্যবহার করে হবে না যেহেতু এটা বিজ্ঞান রিলেটেড না বৃক্ষরোপণ করে আমরা অনেক সুবিধা পেতে পারি অনেক উপকার পেতে পারি বার দি কনফার্মেশন অফ ট্রি প্লান্টেশন ইজ নট অ্যান ইজি টাস্ক কিন্তু বৃক্ষরোপণের যে সুনিশ্চিতকরণটা এটা কিন্তু সহজ কাজ নয় উই মে ফেস মেনি প্রবলেমস আমরা অনেক অসুবিধার সম্মুখীন হতে পারি হোয়েন উই উইল ডিসাইডেড টু ডু বা ইউজ ইট যখন আমরা এটি করার জন্য বা এটি ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেব। হ্যাঁ তখন আমরা কি অনেক সমস্যার মুখোমুখি হতে পারি যেহেতু এটা বিজ্ঞান রিলেটেড না তাহলে এইখানে ইউজ হবে না ট্রি ক্ষেত্রে এই জন্য এখানে কী ব্যবহার করতে হবে ডু ব্যবহার করতে হবে তো উই মে ফেস মেনি প্রবলেমস আমরা অনেক সমস্যার মুখোমুখি হতে পারি হয়েন যখন উই উইল ডিসাইডেড টু ডু ইট যখন আমরা এটা ব্যবহার করার সিদ্ধান্ত নেব এটি করার সিদ্ধান্ত নেব আওয়ার এরপর কি আছে আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পস আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পস আমাদের সম্মিলিত প্রচেষ্টা ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু এনশিওর প্লান্টেশন আমাদের সম্মিলিত প্রচেষ্টা কার্যকরী ভূমিকা পালন করতে পারে ট্রিপ্লান্টেশন বা বৃক্ষরোপণ সুনিশ্চিত করতে দি গার্ডিয়ানস ক্যান গিভ দেয়ার ভ্যালুয়েবল অপিনিয়ন টু এনশিও ট্রিপ্লান্টেশন অভিভাবকরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন বৃক্ষরোপণ সুনিশ্চিত করার জন্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ক্যান মেট এওয়ার দি পিপল ইন দিস রিকার্ড ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা এ বিষয়ে লোকজনকে কী করতে পারে সচেতন করতে পারে দি মাস মিডিয়া ক্যান অলসো প্লে ইফেক্টিভ রোলস গণমাধ্যমগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উই শুড ডু বা ইউজ ইট ফর আওয়ার অনুশেক উই শুড ডু বা ইউজ ইট ফর আওয়ার অনুশেক আমাদের উচিত এটি করা বা এটি ব্যবহার করা আমাদের নিজেদের জন্যই বা আমাদের নিজেদের খাতিরে তো এইটাই হচ্ছিল তোমাদের প্যারাগ্রাফ গুড সাইড গুড সাইড থেকে কোনো প্যারাগ্রাফ আসলে তুমি সহজেই কিন্তু এটা এই একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে কিন্তু লিখে ফেলতে পারবা তো একটি প্যারাগ্রাফ যদি মানসম্মতভাবে তুমি লিখতে চাও তাহলে তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে টপিক সেন্টেন্স কি টপিক সেন্টেন্স হচ্ছে যে প্যারাগ্রাফের প্রথম লাইন তুমি কি লিখবা যেমন সাপোজ ধরো বুক ফেয়ার তুমি বুক ফেয়ারের জন্য টপিক সেন্টেন্স যা লিখবা মানে প্যারাগ্রাফের প্রথম লাইন বুক ফেয়ারের জন্য তুমি যা লিখবা ট্রাফিক জামের ক্ষেত্রে কি তাই লেখবা অবশ্যই না তাহলে এগুলো আলাদা হয় বুক ফেয়ারের জন্য এক রকম হবে ট্রাফিক জামের প্রথম লাইনের জন্য এটা আরেক রকম হবে তো আসলে টপিক সেন্টেন্স হচ্ছে যে প্যারাগ্রাফের প্রথম লাইন প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি হবে বুক ফেয়ারের ক্ষেত্রে প্রথম লাইনটা কি হতে পারে বা ট্রাফিক জামের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি এখন তোমাদের টেকনিকটা বলে দিতেছি যে তুমি কিভাবে সেই টেকনিক ওয়াইজ লিখবা ঠিক আছে তো দেখো এখানে সাপোজ ধরো বুক ফেয়ার তোমার পরীক্ষায় আস তো সাপোজ ধরো বুক ফেয়ারটা তোমার পরীক্ষায় আস তো বুক ফেয়ার যদি পরীক্ষায় এসে থাকে তাহলে তোমাকে এখানে তোমাকে প্রথমত প্যারাগ্রাফের নামটা লিখতে হবে বুক ফেয়ার প্যারাগ্রাফের নাম লিখতে হবে কি বুক ফেয়ার বুক ফেয়ার লেখার পরে এরপরে তুমি ইজ বসায় দাও ইজ বসায় দাও এরপরে তুমি দি বসায় দাও ডি এখন দেখো এই যে বুক ফেয়ার এই যে বুক ফেয়ার আছে এই বুক ফেয়ারের মধ্যে কয়টা ওয়ার্ড আছে একটা বুক আর একটা এসে ফেয়ার দুইটা ওয়ার্ড আছে এখন তুমি দ্বিতীয় ওয়ার্ডটা আগে লেখো দ্বিতীয় ওয়ার্ডটা আগে লেখো ফেয়ার লেখছো আগে আচ্ছা তো দ্বিতীয় ওয়ার্ড ফেয়ার এরপর তুমি অফ বসাও তারপরে তুমি প্রথম ওয়ার্ডটা বসাই দাও প্রথম ওয়ার্ডটা কী ছিল বুক তাহলে এখানে কি হলো বুক ফেয়ার ইজ দি ফেয়ার অফ বুক এখন বই মেলায় তো আর একটা বই থাকে না অনেকগুলো বই থাকে এই জন্য এখানে বুকের সাথে কি যোগ করে দাও এর যোগ করে দাও তাহলে বুক ফেয়ার ইজ দি ফেয়ার অফ বুকস বুক ফেয়ার ইজ দি ফেয়ার অফ বুকস তোমার টপিক সেন্টেস হয়ে গেল মুখস্থ ছাড়াই মুখস্ত ছাড়াই প্যারাগ্রাফটার প্রথম লাইন মানসম্মতভাবে হয়ে গেল ঠিক আছে কোনো টিচার যদি যখন দেখে যে তোমার প্যারাগ্রাফের মধ্যে টপিক সেন্টেস নাই তখন তোমাকে সে ভালো মার্ক দেয় না এটা হচ্ছে প্যারাগ্রাফের নাম্বার তোমার মূল মন্ত্র যে তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই একইভাবে যদি আমরা যদি ই করতাম যে ট্রি প্ল্যান্টেশন তাহলে সেক্ষেত্রে আমরা কি কি লিখতাম ট্রি প্ল্যান্টেশন তাহলে এখানে আমরা প্রথমে লিখবো যে ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন আচ্ছা দেখো ট্রি প্লান্টেশন আছে তাহলে ট্রি প্ল্যান্টেশন ইস ইজ বসা দাও এখানে ট্রি প্ল্যান্টেশন ইজ তারপর আবার কি বসাবো আমরা দি বসাবো এরপর দ্বিতীয় ওয়ার্ড কি প্ল্যান্টেশন তো এখানে আমরা প্ল্যান্টেশন কথাটা বসাই দিই প্ল্যান্টেশন এরপর আমাদের কি বসাইতে হবে অফ বসাইতে হবে তারপর কি বসাইতে হবে ট্রি বসাইতে হবে ট্রি এখন যখন আমরা বৃক্ষরোপণ করি তখন তো একাধিক বৃক্ষরোপণ করতেই পারি তো এই জন্য আমরা এখানে ট্রি এর সাথে যোগ করে দিই ট্রিস ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য প্ল্যান্টেশন অফ ট্রেস তো দেখো এইগুলো কিন্তু তুমি মুখস্থ করতে আগে কিন্তু এইগুলো এখন এমনিতেই হয়ে গেছে হ্যাঁ যার সূত্রটা কি সূত্রটা মনে রাখতে হবে যে প্রথমে প্যারাগ্রাফের নাম নাম বসাও তারপরে ইজ বসাও তারপরে দি বসাও তারপরে প্যারাগ্রাফের যে দ্বিতীয় ওয়ার্ড সেটা বসাও তারপরে অফ বসায় দাও তারপরে প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ড বসায় দাও তোমার টপিক সেটেজ কিন্তু হয়ে গেল।